তুই 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 আমি কে হ্যাঁ আমি কেমন আমি কে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর আমি কে আমি বুঝলাম না হ্যাঁ বুঝছস নাই যার টাকা পয়সা নিয়ে রঙরস করতেসোস দামি দামি গ্লাস পরতাস আর এই যে সুন্দর স্যুটটাই পরছস এই সেই ব্যক্তি

রিক্সায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো চলো আসো কথা বলি চলো এ মামা যাবেন হ্যালো মামা যাবেন কোথায় যাবেন আসলে কোথায় যাবো সেটা তো জানি না তবে আসলে সারাদিন ঘুরবো বলেন কত টাকা দিতে হবে আপনাকে সারাদিনে সারাদিন ঘুরবেন জি সারাদিন কি বলে পনেরোশো টাকা চাই নাই না না পনেরোশো টাকা না আমি আটশো টাকা দিব আপনাকে না মাত্র পনেরোশো টাকাই তো চাইছে আরে তুমি এরকম করো কেন পনেরোশো টাকাই তো চাইছে না কি বেশি তো চাই নাই ওঠো আচ্ছা ঠিক আছে পনেরোশো টাকা না তোমার জন্য পনেরো লাখ টাকা আমি ভাঙতে পারবো সমস্যা নেই বুঝছো আচ্ছা ঠিক আছে মামা চলেন এই শোনো তোমাকে বলছিলাম আমাদের দশ লাখ টাকা লাগবো আমার সেটা কি করলাম দিব না তুই একদিনের ভিতরে এতන් থেকে উঠাই তোমারই দিব না আর তুমি তো জানো ওই যে যে ফ্ল্যাটটার কথা বলছিলাম ওই ফ্ল্যাটের জন্য তো আমার 30 লক্ষ টাকা লাগবে সেটা আর কি করলাম ওইটাও দিব নে দিবা তো হ্যাঁ দিব আর ওই যে লাল কালারের যে বাইকটা দেখছিলাম না সেদিন তোমাকে বললাম ওই বাইকটা কিনতে আমার 3.5 লক্ষ টাকা লাগবে ওইটার কি করলাম ওইটাও দিব আস্তে আস্তে নাও তুমি তো জানো আমার জামাই প্রবাসে থাকে আজকে কত বছর আমার টাকা তো সব আমার অ্যাকাউন্টেই পাঠাইছে তাই না এখন এক একেবারে তো আমি তুলে নিতে পারতাসি না অস্তস্তে আস্তে নেই আস্তে উঠে তারপরে আমি তোমার অস্ত আস্তে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে লোকে শোনা এমন জান জান এই শোনো তাহলে আমরা বিয়ে করতেছি করব বিয়ে তো করব যাক না কিছু সব কিছু গুছায়া নেই তারপরে আর শোনো কি বলি হ্যাঁ ওই যে আমার 1 কোটি টাকার যে প্রজেক্ট আছে না হ্যাঁ সেখানে প্রায় আশি লাখ টাকার মতো তুমি ব্যবস্থা করো প্লিজ হ্যাঁ আর বিশ লাখ টাকা আমি এদিক সেদিক থেকে আমি ম্যানেজ করে নিই মনে তো ওইখানে আমার এক কোটি টাকা দিতেই হবে আচ্ছা দিব অস্ত আস্তে দিব ঠিক আছে একচুয়ালি তো আমি দিতে পারবো না আমি তো তোমারে বললাম যত দ্রুত যত দ্রুত সম্ভব এটা ব্যবস্থা করো প্লিজ আচ্ছা আচ্ছা এটা নিয়ে টেনশন করো আচ্ছা ঠিক আছে এই তো লোক কিছু না কি আপনি গাড়ি থামালেন কেন নামেন

তোর গাড়ি চালানোর দরকার তুই গাড়ি চালাবি তুই টাকা পাবি তোর আর কি বেশি কথা বলছ বেশি কথা বলি হ্যাঁ দাও একটা আপনি তো একটা নির্লজ্জ মহিলা আপনার স্বামী আপনাকে বিশ্বাস কইরা সব টাকা পয়সা ওইখান থেকে আপনার কাছে পাঠায় হাড় ভাঙা পরিশ্রম করতেছে প্রবাসে বসে না ও হ্যালো এগুলো কি আপনাকে বলতে হবে হ্যাঁ এইসব কৈফত আপনাকে দিব কেন আরে ছোট লোকদের কাজ কি জানো না ছোট লোক ছোট লোক হইলো আপনার সামলায় কথা বল কি মুখ সামলায় কথা বলবো তুই আমার সাথে কিভাবে কথা বলতেছো কেন বলতেছে আপনি বুঝেন না কি বুঝবে আপনার স্বামী যে প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা পয়সা কামাইয়া পাঠাইতেছে বিশ্বাস করে যে তার স্ত্রী তার সহধর্মিনী তার জীবন সঙ্গিনী সে তো মনে মনে ওইটা ওইখানে ভাবতেছে আর আপনি এইখানে ওই টাকা দিয়ে রঙ্গ রস করতেছেন আর আরেকজনদের জীবন সঙ্গী হিসাবে চিন্তা ভাবনা করতেছেন ও আমাকে বিয়ে করবে বিয়ে করবে সমস্যা কি আপনার না স্বামী আছে আমার স্বামী আছে না না সেটা কই আমি তোকে দেব না দেব আমাকে দিবেন না তুই কে তুই কে তুই কে এত চড় তুই কে আমি কে হ্যাঁ আমি কেমা আমি কে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর আমি কে আমি বুঝলাম না হ্যাঁ বুঝোস নাই যার টাকা পয়সা নিয়ে রঙরস করতেসোস দামি দামি গ্লাস পরতাস আর এই যে সুন্দর স্যুটটাই পরছস এই সেই ব্যক্তি বুঝছ এই সেই ব্যক্তি কী রে নীলজ্জ হ্যাঁ আমি প্রবাসে থাইকা এত বছর ধরে আমি বিদেশ করি সম্পূর্ণ টাকা পয়সা তোর নামে অ্যাকাউন্ট করছি না আমার মায়ের নামে দিছি না ভাইয়ের নামে দিছি না বোনের নামে দিছি না আত্মীয় স্বজনের নামে দিছি তোর নামে অ্যাকাউন্ট করছি কেন করছি জানস চোপ একদম চোপ সব ব্যাখ্যা দিব আমি তরে আমি তরে তোর নামে অ্যাকাউন্ট করছি কেন করছি জানস তোর প্রতি আমার আত্মবিশ্বাস ছিল যে আমার সহধর্মিনী আমার স্ত্রী আমি প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইতেছি ওই টাকা পয়সাগুলি সুন্দর করে গোছায় রাখবো আমি একটা সময় দেশে যাব। নিজের নিজে প্রতিষ্ঠিত করব। স্বামী স্ত্রী দুজন একটা সুখের জীবন যাপন করব। আমাদের সন্তান আছে সন্তানদের ভবিষ্যৎ আছে এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি তোরা আপন মনে করছিলাম এটা কি আমার অপরাধ আমি চাইছিলাম কি জানো আর পাঁচটা বছর আমি বিদেশ করব। কারণ আমি যে জায়গাটা কিনছি ওইখানে সুন্দর একটা বাড়ি করব কইরা তোরা একটা সারপ্রাইজ দেবো আমি তুই এর আগে আমার একটা সারপ্রাইজ দিয়ে দিলি বাহ চমৎকার তুই পর পুরুষ রঙ্গলিলা রঙ্গলীলা করতেস আর আমার পাঠানো টাকাগুলি উড়াইতেস আর লু তোর বাপের টাকা টাকাগুলি যে দিস তোর বাপের টাকা তোর বাপের টাকা কিসের বল হ্যাঁ টাকা পয়সা দিস নিজের দেহ দিয়ে দিস তামার লেগে রাখছ কি খোলাটা হ্যাঁ নাম 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 না কে নাম এই যে ড্রিম বয় ওই যে আপনার আনন্দের কেক কলে লইয়া চুমাইতে চুমাইতে যান গা যা যে লাঙ্গের লগে যা যা ওই মাপও করবো টাপও করব আর লাগলে আরো কিছু করব আগে তো করছো এখনো করব নতুন করে আবার যা দেখো তুমি যা আসো যা আসো তুমি সেটা আমি দেখতেছি তোর মতো এরকম বদমাইশ নারীরা বর্তমান সমাজে সমাজটা ধ্বংস করে দিছে মানুষ প্রবাসে থাকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠায় স্ত্রীরে বিশ্বাস করে নিজের বাপ মা ভাই বোনেরা বিশ্বাস করে না আর এরা এখানে পরপুরুষ নিয়ে সিএনজি চালায় টেম্পো চালায় অটো চালায় চালা